এখন আমরা দেখব 4a এই প্রবলেমটার সলিউশন সো প্রবলেম স্টেটমেন্ট কি y is equal to 4x square পরাবৃত্ত ও y is equal to 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তো এখন আমরা যদি গ্রাফটার দিকে তাকাই y is equal to 4x square এটা হচ্ছে এরকম এখন কথা হচ্ছে এটা আমরা এরকম কিভাবে বুঝলাম তার জন্য আমাদের সেকেন্ড পেপার কনিক্স এর থিওরিতে যেতে হবে ওখান থেকে মোটামুটি আন্দাজ করা যায় যে কেন x square is equal to something into y এরকম থাকলে গ্রাফটা এমন হবে আচ্ছা Next, y is equal to 4, x অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা দেখতে এমন আচ্ছা তাহলে এই দুটার মধ্যবর্তী অঞ্চল হচ্ছে এটুক এই হচ্ছে এই দুটার মধ্যবর্তী অঞ্চল তাহলে এই দুটার মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি খুবই সহজ আমরা যদি এই যে এই অংশটুকু আছে এটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ দিয়ে দিই তাহলেই কিন্তু পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে সো কোশ্চেন হচ্ছে আমরা এইটার ক্ষেত্রফল কিভাবে বের করব এটার উত্তর দুই ভাবে দেয়া যায় নাম্বার 1 আমি যদি ইউজুয়াল আমাদের যে ইন্টিগ্রেশন অফ y dx এটা अप्लाई করি তাহলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে y dx কি করে গ্রাফ এবং x অক্ষের যে মধ্যবর্তী অংশ আছে সেটার ক্ষেত্রফল বের করে অর্থাৎ ইন দিস কেস গ্রাফ হচ্ছে আমার এটা মধ্যবর্তী অংশ হচ্ছে আমার তাহলে কি x অক্ষ এবং গ্রাফের মধ্যবর্তী অংশ কিন্তু এইটুক x অক্ষ এবং গ্রাফের মধ্যবর্তী অংশ এইটুক নট দিস তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা কাজ করা যায় যে পুরোটার ক্ষেত্রফল বের করে সেখান থেকে এটার ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিলেই কিন্তু এটার ক্ষেত্রফল চলে আসে এটা একটা আরেকটা টেকনিক হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx এর বদলে ইন্টিগ্রেশন অফ x dy ব্যবহার করা সো অ্যাজ উই নো ফ্রম থিওরি x dy কি করে ওই গ্রাফ এবং x অক্ষের বদলে y অক্ষের মধ্যবর্তী অংশে ক্ষেত্রফল বের করে অর্থাৎ x dy করলে আমরা কি পাবো এইটুকের এই গ্রাফ এবং y অক্ষের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল পেয়ে যাব সো এই ইন্টিগ্রেশনের জন্য আমরা দুইটাই অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে পারি একটা হচ্ছে ডাইরেক্ট x dy দিয়ে এটার ক্ষেত্রফল বের করে ফেলা আরেকটা হচ্ছে y dx দিয়ে এটার ক্ষেত্রফল বের করা তারপর পুরোটার ক্ষেত্রফল থেকে এটার ক্ষেত্রফল বিয়োগ করে দেয়া আচ্ছা সো সবার আগে আমরা একটু ছেদবিন্দুগুলো জানতে চাই আমাদের পজিটিভ ছেদবিন্দুটা হলেই কিন্তু চলবে বাট তারপরেও আমরা দুইটা ছেদবিন্দুই বের করব সো y স্কয়ার ইজ ইকুয়াল টু y ইজ ইকুয়াল টু 4x স্কয়ার এবং y ইজ ইকুয়াল টু 4 এই দুইটা ছেদবিন্দু কি কি 4 সমান 4x স্কয়ার তার মানে x স্কয়ার সমান 1 which means x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 তার মানে বেসিক্যালি এই দুইটা বিন্দু হচ্ছে 1, 4 এবং এই বিন্দুটা হচ্ছে মাইনাস 1, 4 আমাদের এই পজিটিভটা দরকার সো আমরা x dy দিয়ে এই কেসে করে ফেলবো সো যেহেতু এতদিন y dx এর অনেক ম্যাথ প্র্যাকটিস করলাম আজকে x dy এর একটা ম্যাথও প্র্যাকটিস করে দেখা উচিত সুতরাং আমরা বলতে পারি যে পুরো অংশের ক্ষেত্রফল সমান আমি যদি এটাকে বলি o এটাকে যদি বলি a এটাকে যদি বলি b তাহলে পুরো অংশের ক্ষেত্রফল মানে পুরো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল ছায়াকৃত অংশটাই তো আমাদের যে মেইন আনসার সেটা সো পুরো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল সমান 2 ইন্টু OAB এর ক্ষেত্রফল 2 ইন্টু OAB এর ক্ষেত্রফল তাহলে OAB এর ক্ষেত্রফলটা আমরা কিভাবে বের করব ইন্টিগ্রেশন অফ x dy দিয়ে সুতরাং আমরা লিখব OAB এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন অফ x dy লিমিট কি হবে আমার এবার আমার y এর সাপেক্ষে লিমিট নিতে হবে কেন আমরা থিওরি থেকে জানি যে যখন আমরা dy লিখব তখন আমার লিমিটটা নিতে হবে y এর তাহলে এই ক্ষেত্রটার জন্য y এর ভ্যালু শুরু হয় এখানে শেষ হয় এখানে তাহলে এই বিন্দুটা হচ্ছে 0 0 বিন্দু তার মানে এখানে y এর ভ্যালু 0 এই বিন্দুটা এটা হচ্ছে তাহলে এখানে y এর ভ্যালু কত y এর ভ্যালু হচ্ছে 4 তার মানে 0 থেকে 4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করব সো x এর ভ্যালুটা আমরা কোথায় পাবো কোন গ্রাফের জন্য নিতে হবে প্রথমত এই গ্রাফের জন্য সো এই গ্রাফ থেকে x এর ভ্যালু আমরা কিভাবে বের করব আমরা এই গ্রাফ থেকে লিখব যে x স্কয়ার সমান y বাই 4 তার মানে আমরা বলবো x হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার y বাই 2 এখন আমরা পজিটিভ নিব না নেগেটিভ নিব অফকোর্স এটা যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত তাই আমরা পজিটিভটা নিব তাহলে আমরা লিখব এটা সমান হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত রুট y বাই 2 dy কেন কারণ আমাদের যে ক্ষেত্রটা আছে সেটা প্রথম চতুর্ভাগে অবস্থিত আমরা যেই ক্ষেত্রটার ব্যাপারে বিবেচনা করতেছি আর কি সো আমরা সাইড দিয়ে লিখে দিব প্রথম চতুর্ভাগ রাইট
তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে 2 টা সামনে চলে আসবে অর্থাৎ হাফ রুট ওয়াই অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার হাফ ইন্টিগ্রেট করলে হবে ও ওয়েট ইন্টিগ্রেশনের অ্যানসার তো আমরা এখানেই লিখে দিতে পারি সো ওয়াই টু দ্য পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 0 থেকে 4 ওকে সো 3/2 টা সামনে চলে আসলো সো হাফ ইনটু 2/3 ইনটু এবার জাস্ট ওয়াই টু দ্য পাওয়ার 3/2 তাহলে 4 টু দ্য পাওয়ার 3/2 মাইনাস 0 এখন 4 টু দ্য পাওয়ার 3/2 এর ভ্যালু কত হয় 8 ক্যালকুলেটরে দিলেই চলে আসবে বা যদি কারো করতে ইচ্ছা হয় পাওয়ার বাই 2 মানে হচ্ছে স্কয়ার রুট করা 4 কে রুট করলে হয় 2 2 কিউব করলে হয় 8 আর এখানে 2 2 কাটা সো ফাইনাল অ্যানসার থাকে হচ্ছে 8/3 বর্গ একক অতএব আমরা বলতে পারি যে পুরো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে যেহেতু OAB এর ক্ষেত্রফল বের করে ফেলছি পুরো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল হচ্ছে 2 × 8/3 মানে হচ্ছে 16/3 বর্গ একক তাহলে এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন